বে কল্ল চ্যানেল আপনারা শুনছেন মানি বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতি আজ দ্বিতীয় পর্ব মতির জন্য পাত্র দেখিতে গিয়া খালের ধারে বটগাছের তলে হারু ঘোষ অপঘাতে প্রাণ দিয়াছিল গ্রামে কি মতির পাত্র মিলিত না হারুর ছিল উচ্চ আশা ছেলেবেলা হারু স্কুলে পড়িয়াছিল বড় হইয়া হারু বড়লোক হইয়াছিল তারপর গরিব হইয়া পড়িলেও মনটা হারুর বিশেষ বদলায় নাই গোপ সমাজ পরিহাস করিয়া তাহাকে বলিত ভদ্দর লোক বিশেষ করিয়া বলিত নিতাই নিতায়ের অবস্থা ভালো চাল তাহার অনেকটা ভদ্রলোকের মতো তবু হারু তো তাহাকে খাতির করিত না নিতায়ের এক ভাগ্নে আছে তার নাম সুদেব সুদেবের ঘর বাড়ি জমি জমা আছে পেটে ইংরেজি বাংলা বিদ্যাও কিছু আছে বয়সটা কেবল একটু বেশি প্রায় ছত্রিশ সুদেবের সঙ্গে মতির বিবাহ দিবার কত চেষ্টাই যে নিতাই করিয়াছিল বলিবার নয় হারু রাজি হয় নাই বাজিতপুরে ম্যাট্রিকুলেশন পাস পাত্রটি দেখিতে গিয়া তাই না অকালে হারু স্বর্গে গেল হারু নাই হারুর ছেলে পরান বাপের মতো চালাকও নয় গোয়ারও নয় গাওদিয়ার গোপ সমাজ মতির বিবাহের জন্য আবার একটু ব্যস্ত হইয়া পড়িয়াছে পরানকে তাহার অনেক কথা বুঝায় বলে গায়ের মেয়ে গায়ে থাকাই তো ঠিক জানাশোনা ঘরে দিলে মেয়ে সুখে থাকিবে দুধ বেচা গোপের ঘরে তো বোনকে দিবার কথা তাহারা বলিতেছে না সুদেবের ঘর তো বনেদি ঘরের মতো কেন দমনা হচ্ছিস বলতো পরাণ বাজিতপুরের ছেলেটা তো ফসকে গেছে সুদেবের সঙ্গে মতির বিবাহ রসালো ফলের মতো অমন কোমল রং যে মতির প্রতিমার মতো অমন নিখুঁত মুখ প্রস্তাবটা পরাণের পছন্দ হয় না কিন্তু অত লোকের কাছে স্পষ্ট না বলিবার মতো মনের জোর তাহার নাই নিমরাজি হইয়া সে বলিয়াছে বাড়িতে আর শশীর মত থাকিলে সে আপত্তি করিবে না শশীর মতামতের প্রশ্নটা তাহারা পছন্দ করে নাই নেতাই হাসিয়া বলিয়াছে ছোটবাবু লোক ভালো কিন্তু নিজের সমাজে হিতৈষী গণ্যমান্য লোক থাকতে ছোটবাবুকে মুরব্বী ঠারালে পড়ান ঘরের কথায় পরকে ডাকলে আজ একজন বলিয়াছে ছোটবাবু হরদম আসেন যান না বটে এ কথাটা পছন্দ করেন নাই পড়ান দুপক্ষের অপছন্দ শেষ পর্যন্ত কিসে গিয়া ঠেকিত বলা যায় না কিন্তু হারুর আকস্মিক মৃত্যুর পর পরাণ বড় দমিয়া গিয়াছিল কলহ না করিয়া বাড়িতে অসুখের ছোতা দিয়া সে উঠিয়া আসিয়াছে মতির জ্বর কিন্তু কমিয়া গিয়াছে বর্ষার গোড়ার দিকে তাহাকে ম্যালেরিয়ায় ধরিয়াছিল কয়েকদিন ভালো থাকিয়াছে আবার কাঁপিতে কাঁপিতে পড়িয়াছে জ্বরে শশীর দামি কুইনাইন জ্বরটা একেবারে ঠেকাইতে পারে নাই এবার গা ফুড়িয়া কয়েকবার তাহাকে ওষুধ দিয়া শশী আশ্বাস দিয়াছে আর জ্বর হইবে না জ্বরে ভুগিয়া মতির বিশেষ ক্ষতি হইয়াছে বলে মনে হয় না ম্যালেরিয়া ধরিবার আগে হঠাৎ সে মোটা হইতে আরম্ভ করিয়াছিল মাঝে মাঝে জ্বরে পড়িয়া এটা বন্ধ হইয়া গিয়াছে মতির সুন্দর গড়নটি চর্বিতে ঢাকিয়া গেলে বড় আফসোসের কথা হইত এখনও প্রতি সপ্তাহে মতিকে শশিয়া একটা করিয়া ইঞ্জেকশন দেয় সকালে বাড়িতে যে কজন রোগী আসে তাদের ব্যবস্থা করিয়া কালো ব্যাগটি হাতে করিয়া সে যখন ঘোষের বাড়ি যায় হয়তো তখন বেলা হইয়াছে সমস্ত উঠান ভরিয়া গিয়াছে রোদে মতির ভীত শুকনো মুখ দেখিয়া শশী হাসিয়া বলে এতবার দিলাম এখনও তোর ভয় গেল না মতি কোন হাতে নিবি আজ স্পিরিট দিয়া ঘষিলে মতির বাহুতে ময়লা উঠে শশী বলে বড় নোংরা তুই মতি গায়ে সাবান দিতে পারিস না ইঞ্জেকশন দিয়ে শশী দাওয়ায় বসে পরান বলে একটা পরামর্শ আছে ছোটবাবু বিষয়টা মতির বিবাহ সংক্রান্ত শুনিয়া জাঁকিয়া বসিয়া একটা বিড়ি ধরায় ছেলের ইশারায় মুখ্যদা সরিয়া কাছে আসে বুচিও আসিয়া ছেলে কোলে কাছে দাঁড়ায় কুসুমকে দেখিতে না পাইয়া শশী মনে মনে আশ্চর্য হয় পুবের ভিটার ঘরখানার ছায়া ঘরের মধ্যে সংকুচিত হইয়া গিয়াছে পরাণের কথা শুনিতে শুনিতে প্রতি মুহূর্তে শশী আশা করে পুবের ওই ঘরের ভিতর হইতে হয়তো দু চোখে গাঢ় স্তিমিত ছায়া সঞ্চয় করিয়া কুসুম হঠাৎ বাহির হইয়া আসিবে পরমাত্মীয়দের এই সভার এক প্রান্তে দাঁড়াইয়া থাকিবে পরের মতো তার সাড়া পাইয়া কুসুম যে কলসিটা তুলিয়া ঘাটে চলিয়া গিয়াছিল শশী তাহা কেমন করিয়া জানিবে পরনের বক্তব্য শেষ হইয়া আসিলে কুসুম ভিজা কাপড়ে উঠানের রোদে পায়ে দাগাকিয়া কিয়া পুবের ঘরের ছায়ার মধ্যে ডুবিয়া যায় রান্নাঘরের পোড়া ডালের গন্ধে চারদিক ভরিয়া যাওয়ার পর ঘর হইতে শেয়ার বাহির হয় না মক্ষদার রূঢ় বাক্যস্রোতে তারপর কিছুক্ষণের জন্য মতির বিবাহের সমস্যা ভাসিয়া যায় রান্নাঘরের খোলা দরজা দিয়া অপরাধী ডালের হাড়িটা উঠানে আসিয়া আশ্রাইয়া পড়িতে আজ যে আবার উপ্রসঙ্গ উঠিবে সে সম্ভাবনা থাকে না শশী ভাবে সকলের কাছে কত বকাবকি বউটা না জানি শুনিবে মক্ষধা মুচি মতি সকলেই হৈ হৈ করে ও ঘর হইতে মোমসু পিসি চেঁচায় কী বুচি কি কী রে মতি চুপ করিয়া থাকে শশী সকলকে চুপ করাইতে গিয়া পরান হল্লা আরও বাড়ায় কিন্তু কি নির্বিকার কুসুম রাগের মাথায় ডালের হাঁড়িটা যে উঠানে ছুড়িয়া দিয়াছে সে হাসি মুখে বাহিরে আসে দাঁড়ায় শশীর সামনে বলে জ্বর এলো না দেখুন দেখি ছোটবাবু শশী নাড়ি ধরিয়া বলে জ্বর আসেনি বউ মাথা ধরেছে যে কতক্ষণ ধরে জলে ডুবিয়েছ তুমি জানো মাথার দোষ কি কুসুম মাথা নাড়িয়া বলে আমার ঠিক জ্বর আসছে আমি গিয়ে শুলাম জানো মতি আজ তুই রাতবি যা কুসুম ঘরে গিয়া শুইয়া পড়ে কিন্তু শুইয়া কেন থাকিতে পারিবে এই চঞ্চলা নারী। খানিক পরে উঠিয়া আসিয়া না বলিতেই পরানকে এক ছেলেম তামাক দিয়া সে অদূরে বসিয়া পড়ে সুদেবের সঙ্গে মতির বিবাহে শশীর মত নাই শুনিয়া বলে কেন গো বাবু সুদেব পাত্তর কি এমন মন্দ পুরুষ মানুষের আবার বয়স সতীন কাটা তো নেই ঘরে পয়সা আছে লোকটার মেয়ে সুখে থাকবে শশী বলে হারু কাকার অমত ছিল সেটা তো ভাবতে হবে বউ কুসুম বলে তিনি সঙ্গে গেছেন আর কিছু কুসুম বলে না শশী তাহাকে বুঝাইবার চেষ্টা করে সুদেব লোক ভালো নয় মতির সঙ্গে সুদেবকে মানায় না কুসুম বোঝে কিনা কে জানে মক্ষদার খর দৃষ্টিপাতে মাথায় ঘুমটা একটু টানিয়া দিয়া নিশ্চল প্রতিমার মতো বসিয়া থাকে শশী বাড়ি যাওয়ার জন্য উঠিলে সে আবার মুখ খোলে বলে পিসিকে একবার দেখে যান ছোটবাবু বুড়ি কাঁদতে নেগেছে শশী একটু লজ্জা পায় মরণাপন্ন পিসিকে দেখিয়া যাওয়ার কথা প্রায় তাহার মনে থাকে না পিসির মরণ এতদূর সুনিশ্চিত যে তার সম্বন্ধে করিবার এখন আর কিছুই নাই তাই কি শশী ভুলিয়া যায় আজও পিসি আছে বড় বাঁচিবার স্বাদ পিসির পিসি মরিলে যে কাঠ দিয়া তাহাকে পোড়ানো হইবে তাহার ঘরেরই অর্ধেকটা জুড়িয়া সেগুলো সাজাইয়া রাখা হইয়াছে মাথার দিকে ঘরের কোণে দাঁড় করানো পাট কাঠির বোঝা হইতে পিসি এখনো পাটের গন্ধ পায় এক আটি পাট ধরাইয়া পিসির মুখাগ্নি করিবে পরাণ মাথার চুল পিসির অর্ধেক ঝরিয়া গিয়াছে দেহের লাল চামড়ার তলে মাংস আছে কিনা বোঝা যায় না পিসি তবু বাঁচিবেই চুপি চুপি সে শশীকে বলে ও বাবা শশী বই দেখে ওষুধ দিও বাবা দামি ওষুধ দিও দামের জন্য ভেবো না বাবা সেরে উঠি ওষুধের দাম তোমায় মিটিয়ে দেব বলে আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে যাব। তুমি ভালো করে আমার চিকিৎসা করো তবু শশী প্রায়ই ভুলিয়া যায় পিসি আছে ইঞ্জেকশন দেওয়ার সময় প্রত্যেকবার শশী মতিকে বলিয়াছে আর তোর জ্বর হবে না মতি শশীর আশ্বাস সত্য হইলে এবছরের মতো মতিকে ম্যালেরিয়া ছাড়িয়াছে ওদিকে জামিনী কবিরাজের বউ শশী যাহাকে সেনদিদি বলিয়া ডাকে পড়িয়াছে জরে। জামিনী বিখ্যাত কবিরাজ বহু দূরবর্তী গ্রামে তাহাকে চিকিৎসার জন্য ডাকা হয় সিদ্ধির পাতা মিশাল দিয়া জামিনী যে চ্যাবনপ্রাস প্রস্তুত করে তাহা নিয়মিত সেবন করিলে বৃদ্ধের দেহে যুবান্যায় শক্তির সঞ্চার হয় মরিয়া গেলেও জামিনীর মকরধ্বজ রোগীর দেহে জীবন আনিয়া দিতে পারে তারপর এই জীবনকে ধরিয়া রাখিবার জন্য জামিনীরই আদি ও অকৃত্রিম আবিষ্কার মহাকপিলাদি বটিকা সেবন করা বিধেয় এই বটিকা প্রস্তুত করিতে তিন রাত্রি সময় লাগে ইহা কখনো প্রস্তুত হইয়া থাকে না কারণ তৈরি করিয়া রাখিলে এই মহা মহাতেজস্কর ঔষধের গুণ সূর্যরশ্মি আকর্ষণ করিয়া লয় সুতরাং জামিনীর মকরধ্বজের তেজে মৃতদেহে জীবন সঞ্চার হইলেও মহাকপিলাদি বটিকার অভাবে প্রাণটুকু যে সবসময় টিকিয়া থাকে এমন নয় কিন্তু সে অপরাধ কি জামিনীর রোগীর কপাল মহাকপিলাদি বটিকা তৈরি করতে করতে মৃত রোগী পুনরায় মরিয়া যাইবে বলিয়া যামিনী তাহার বিখ্যাত ও বিশিষ্ট মকরধ্বজ ব্যবহার করে না বলে লাভ কি হবে বাপু মহাকপিলাদি বটিকা তো প্রস্তুত নেই রোগীকে না হয় বাঁচালাম তারপর তিন দিন টেকাব দিয়ে মৃতকে জামিনীর এক লহমার জীবন দান কেহ কখনো দেখে নাই তবু লোকে বিশ্বাস করে একজন দুজন নয় অনেকে জামিনী কবিরাজের বউ কিন্তু কখনো স্বামীর ওষুধ খায় না অসুখ হইলে এতকাল সে বিনা চিকিৎসাতেই ভালো হইয়াছে এবার জ্বরে পড়িয়া শশীকে ডাকিয়া পাঠাইল গোপাল তখন বাড়িতে ছিল শশী হইয়া সে বলিয়া দিল যাচ্ছে তারপর শশীকে যাইতে নিষেধ করিয়া দিল শশী বলিল কেন যাব না কেন গোপাল বলিল কবে তোমার বুদ্ধি পাকবে ভেবে পাই না শশী শশীও তাহা ভাবিয়া পায় না সে চুপ করিয়া রহিল তখন গোপাল বলিল জামিনী খুঁড়ো অত বড় কোবরেজ সে থাকতে ডেকে পাঠানোর মানেটা বোঝ শশী বলিল আগে না যুবতী স্ত্রীলোক রকম কুচ্ছাও শুনতে পাই গোপালের মুখে এই কথা লজ্জায় শশী সচকিত হইয়া গেল মৃদুস্বরে সে বলিল এসব আপনার বানানো কথা বাবা গোপাল রাগ করিল না বলিল তোমার যে কি হয়েছে আজকাল বুঝতে পারি না শশী তোমার ভালোর জন্য একটা কথা কইলে তুমি আজকাল তর্ক জুড়ে দাও সংসারে মানুষকে ভেবে চিনতে কত সাবধানে চলতে হয় সে জ্ঞান এখনও তোমার জন্মেনি এই তোমার উঠতি পসারের সময় এখন একটা বদনাম রোটে গেলে এ ওকে তোমায় বলে দিতে হবে তুমি চিকিৎসার ভার নিলে বলাবলি করবে না লোকে জামিনী কবরেজ থাকতে তুমি ছেলে মানুষ তোমারও তো মাথা কেন সবার বাড়িতে মেয়ে ছেলে থাকে এরপর কে আর ডাকবে তোমায় শশীর রাগ হইতেছিল কিন্তু শৈশব ও কৈশোরের এই জমটিকে ভয় করা তাহার সংস্কারে দাঁড়াইয়া গিয়াছে গোপালের তীক্ষ্ণ অপলক দৃষ্টিপাতে সে চোখ নামাইয়া লইল গোপাল আবার বলিল জামিনী কুড়োরও ইচ্ছে নয় তুমি ওদের বাড়ি যাও শশীর নিরবতায় গোপাল খুশি হইয়াছে বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা জগতে এত বড় জয় আর নাই আজকাল নানা ছোট বড় ব্যাপারে শশীর সঙ্গে গোপালের সংঘর্ষ বাধিতেছিল কলহ বিবাদ নয় তর্ক ও মতান্তর আদেশ ও অবাধ্যতার বিরোধ আজ তবে শশী বুঝিতে পারিয়াছে সংসারের বুদ্ধিতে বাপের চেয়ে সে ঢের বেশি কাঁচা গোপাল এখনও তাহাকে পরিচালনা করিতে পারে গোপাল আর অনেক কথা বলিল শশী নীরবে শুনিয়া গেল শেষে তাহার কঠিন মুখের ভাব দেখিয়া আর কিছু বলা ভালো মনে না করিয়া গোপাল থামিল খাওয়া দাওয়ার পর শশী গেল জামিনী বাড়ি শশীকে দেখিয়া জামিনী কবিরাজ খুশি হইল না সদর বাড়িতে সে তখন মুখে মুখে দুটি ছাত্রকে ওষুধের প্রস্তুত প্রণালী শিখাইতেছিল পাশের চালাটাই বুঝি সিদ্ধ হইতেছিল পাঁচন গন্ধে ভরিয়া গিয়াছে চারিদিক শশীকে দেখিয়া জামিনী চশমা খুলিয়া বলিল কি মনে করে শশী বসো শশী বলিল সেন দিদির অশুক শুনলাম ঠাকুরদা একবার দেখা করে যাই অসুখ জামিনী হাসে কার কাছে শুনলে চর বুঝি হয়েছিল একটু কাল নারিকুঞ্জ আজ অসুখ কোথা তবে বুঝি কোনো কাজে ডেকেছেন বলিয়া শশী ভেতরে গেল সেন দিদি ছিল আচ্ছন্ন অসুস্থ মৃতকল্প সেন গায়ের উজ্জ্বল রং লাল হইয়া হাতের অনন্তের রঙের সঙ্গে মিশিয়া গিয়াছে সারা গায়ে আরও সব অস্পষ্ট চিহ্ন শশী যা চেনে শশীর মুখ শুকাইয়া গেল শরতের গোড়ায় এই রোগ সেন পাইল কোথায় গাওদিয়া গ্রামে কলিকাতা শহরে দেশে বিদেশে কোথাও শশী যার মতো রূপসী দেখে নাই শুধু রূপের জন্যই হয়তো যে মিথ্যা কলঙ্ক কিনিয়াছে এ কি রোগ ধরিয়াছে তাহাকে শশী ডাক শুনিয়া জামিনী কবিরাজের বউ চোখ মিলিয়ে তাকাইয়া কাঁধিতে কাঁদিতে বলিল তুমি এতদিন এসেছ শশী আমি যে মরতে বসেছি শশী কি অসুখ করেছে কিছু জানি না জ্বরে অচৈতন্য হয়ে থাকি গায়ের ব্যথা সইতে পারি না আমি খবর পাইনি সেন দিদি কাকে দিয়ে খবর পাঠাবো কেউ কি আসে আমার কাছে সেন দিদি চোখ মেলিতে পারে না চোখের কোণ দিয়া জল গড়াইয়া পড়ে শশী বিছানায় বসে সেন দিদির গায়ের তাপ পরীক্ষা করে কি করিবে ভাবিয়া পায় না জামিনী অসুখের কথা গোপন করিবার চেষ্টা করিয়াছিল এ পর্যন্ত চিকিৎসারও হয়তো কোনো ব্যবস্থা হয় নাই আজকাল তাহার কি হইয়াছিল সেন দিদির খবর লইত না কেন এই মলিন দুর্গন্ধ চাদরে আজ কতদিন না জানি তাহার সেন দিদি বিনা চিকিৎসায় পড়িয়াছে এতটুকু সেবা করিবারও কেহ থাকে নাই শশী কিছু বুঝিতে পারে না যে রূপের জন্য পৃথিবীর লোক উন্মাদ স্ত্রীর যে সৌন্দর্য মানুষ তপস্যা করিয়া পায় না জামিনী তাই পাইয়াছে বুড়া বয়সে সে তো স্ত্রীর দাস হইয়া থাকিবে কি জন্য তাহার এই বিকৃত নিষ্ঠুর অবহেলা কে জানে হয়তো সীতা আর হেলেন আর ক্লিওপেটার মতো যার অসাধারণ রূপ থাকে তাকে ঘিরে খাপ কাণ্ডই ঘটিতে থাকে জগতে খানিক পরে জামিনী ঘরে আসিল মুখ ভার করিয়া বলিল এখনো তুমি বসে আছো শশী আমি ভাবলাম তুমি বুঝে চলে গেছো শশী বলিল ঠাকুরদা বাইরে আসুন একবার বাইরে গিয়া বলিল সেন দিদির অসুখকে আপনি ধরতে পারেননি ঠাকুরদা জামিনী কবিরাজ বলিল হাসির কথা বললে বটে শশী চল্লিশ বছর কবরেজি করছি তিনটে জেলায় জামিনী কোবরেজের নাম জানে না এমন লোক নেই আমায় তুমি শুধু রোগ ধরতে পারিনি এক নজর তাকালে রোগ নির্ণয় হয় ও আর হয়েছে ম্যালেরিয়া ম্যালেরিয়া নয় ঠাকুরদা বসন্ত শশী বলিল হ্যাঁ বসন্ত শরৎকালে বসন্ত বলিল যামিনী কবিরাজ বলিল বটে জামিনীর মুখে কালি পড়িয়াছে কিসের শশীর কাছে জামিনী যেন অভিমান করিতেছে একটা পাণ্ডুর ভয় আর কালো চিন্তার রাশিকে গোপন করিবার অভিনয় শশী কড়া সুরে বলিল আমি সেন দিদির চিকিৎসার ভার নিলাম ঠাকুরদা ছি ছি আজ পর্যন্ত কিছুই করেননি খায় নাকি আমার ওষুধ শশী ঘরে গিয়া বসিল কি ভাবিয়া জামিনী ও ঘরের মধ্যে গিয়া দাঁড়াইয়া রহিল শশী দারুণ বিপন্ন বোধ করিতেছিল আর বিষণ্নতা কয়েকদিন আগে সাতগায়ে সে একটি বসন্তের রোগী দেখিতে গিয়াছিল তাহাকে শশী বাঁচাইতে পারে নাই বাঁচাইবার চেষ্টাও সে করিতে পারে নাই তাহাকে ডাকা হইয়াছিল একেবারে শেষ মুহূর্তে শেষ পর্যন্ত রোগীর চিকিৎসা করিয়াছিল সাতগার কবিরাজ জামিনীর পূর্বতন ছাত্র ভূপতিচরণ শশীর হঠাৎ মনে পড়িয়াছে সেই রোগীটি মারা যাইবার পর জামিনী হাসিয়া বলিয়াছিল আমার ছাত্র যাকে ছাড়পত্র লিখে দিল তাকে বাঁচাবে শশী আমাদের শোষে শশী প্রাণ দিয়া সেন্দিদির চিকিৎসা ও সেবা আরম্ভ করিল অন্য রোগীরা তাহাকে ডাকিয়া পায় না বাড়িতে কারো জ্বর জ্বালা হইলে চোখের পলকে পরীক্ষা শেষ করিয়া সে ওষুধ দেয় না বলিলে আর খবর নেয় না বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে সে অবহেলা করে যায় না ঘোষের বাড়ি বিনা কাজে অথবা মতিক ইঞ্জেকশন দিতে কুসুম ভাবিল শশী বুঝি রাগ করিয়াছে তালবনের তালপুকুরে তাল পুকুরে পদ্ম তুলিতে গিয়া মতি আশা করিতে লাগিল ছোটবাবু আজ নিশ্চয় ছোটবাবুকে এক ডালা পদ্ম দেব কিন্তু কুসুমের মনে শশীর উপর রাগ কমিল না মতির ফুলের বিচি দিয়া রাধা হইল তরকারি শুধু সেন ব্যবস্থা করিতে হইলে শশী হয়তো চারদিকে তাকানোর সময় পাইত চিকিৎসা আরম্ভ করিয়া এ বাড়িতে গোপালের ও ও বাড়িতে জামিনীর উপদেশ সমালোচনা ও বাধা দানের বহরে সে বিপন্ন ও বিব্রত হইয়া রহিল ব্যাপারটা সে ভালো বুঝিতে পারে না সময় সময় তাহার মনে হয় তাহার চিকিৎসায় ওদের শ্রদ্ধা নাই এই কথাটা এমনিভাবে প্রকারান্তরে তাহাকে জানাইয়া দেয়া হইতেছে কিন্তু চিকিৎসার আর কোনো ব্যবস্থাও তো নাই ভালো হোক মন্দ হোক তার চিকিৎসাকে ছাটিয়া ফেলার মধ্যে যুক্তি আছে কোনখানে আমার ওষুধ খায় না বলিয়া জামিনী নিজের চিকিৎসা করিতে রাজি নয় ওরা মারিয়া ফেলিতে চায় না নাকি সেন দিদিকে তাই বা কেন চাহিবে তাছাড়া জামিনীর এই লজ্জাসকর পাগলামিতে গোপাল এভাবে সাহায্য করিতেছে কেন তার স্বার্থ কি ব্যাপার যত রহস্যময়ী হোক শশী একা সেন দিদির তিনটি জমের সঙ্গে লড়াই করিতে লাগিল জামিনীকে সে জিজ্ঞাসা করে বড় গোলশিশির ওষুধ কি হলো ঠাকুরদা জামিনী বলে তিন ডাক ছিল না খাইয়ে দিয়েছি কি যে সব ওষুধ তোমার শশী সব ওষুধে হয় মদ নয় সিরাপের গন্ধ শশী সব হয়ে বলে খাইয়ে দিয়েছেন গোল শীষের ওষুধটা খাইয়ে দিয়েছেন তা দিলাম বই কি ছটফট করছিল দেখে ভাবলাম তোমার রোগী তোমার ওষুধ দিয়ে খাইয়ে শশী রাগ করিয়া বলে রোগী আমার নয় ঠাকুরদা আমি চললাম আপনার যা খুশি করুন সে একরকম চলিয়াই আসে বাড়ির বাহিরে গিয়া গতি শ্লথ করিয়া দাঁড়ায় মনে পড়ে দিদির ভীরু কাতর চাহনি একান্ত নির্ভরতা শশী আবার ফিরিয়ে যায় বলে ওটা যে গুটি বসাবার ওষুধ সাত দিন আগে ওষুধটা দিয়েছিলাম আপনি জানতেন না জামিনীর মুখ কয়েকদিনে সম্ভবত দুশ্চিন্তাতেই শুকাইয়া পাংশু হইয়া গিয়াছে সে চোখ মিটমিট করিয়া বলে আমি কোভরেজ মানুষ তোমাদের ওষুধের আমি কি জানবো ভাই আমি তো কিছুই জানি না জানেন না তো আমায় না বলে ওষুধটা খাওয়ালেন কেন আপনি মারবেন ঠাকুরদা সেন দিদিকে গুটি পাকছে এখন আপনি খাইয়ে দিলেন গুটি বসানোর ওষুধ জামিনী কথা কয় না শশী একটু নরম হইয়া বলে বড় অন্যায় করেছেন ঠাকুরদা আর যেন এমন করবেন না কখনো জামিনী বলে আমার একটা ওষুধ খাইয়ে দেবে শশী তাড়াতাড়ি যাতে গুটি পাকে শশী তৎক্ষণাৎ সন্দিগ্ধ হইয়া বলে খাইয়েছেন নাকি আপনার ওষুধ না আমার ওষুধ খায় না তার মানে চেষ্টা করেছিলেন খাওয়াবার উদ্ভ্রান্ত জামিন এবার খেপিয়া যায় যদি করে থাকি হ্যাঁ শশী যদি করেই থাকি তোমার সব মদ আর সিরাপে আমি বিশ্বাস করি না বাপু চিকিৎসা হচ্ছে এই যদি তোমার বসন্তের চিকিৎসা হয় পুঁথিপত্র খালে ভাসিয়ে ঘরের ছেলে ঘরে গিয়ে বসোকে যাও বলিতে বলিতেই জামিনী সাহস হারায় তবু মরিয়ার মতো বলে তুমি আর এসো না মাথা শশীও ঠিক রাখিতে পারে না গোড়া থেকে আপনি যা সব কাণ্ড করেছেন ঠাকুরদা পুলিশ ডাকলে আপনার দশ বছরের জেল হয় জামিনী বিবর্ণ মুখে বলে কি করলাম আমি চিকিৎসা হচ্ছে তোমার আমি তো একটা বড়িও খাওয়াইনি আমার আর কথা কাটাকাটি করে না এ পাগলের সঙ্গে ঝগড়া করিয়া লাভ কি এ কি কলহের সময় ঠাকুরদা কলহ কে করছে বাপু কলহ হইলে জামিনী বেড়ে যায় বউ বলে ঘরে কে শশী কার সঙ্গে কথা কইছ চোখ এসে দেখিতে পায় না চোখ দুটি বন্ধ হইয়া গিয়াছে জামিনী ঘরে আসিয়াছে শুনিলে উতলা হইয়া ওঠে ওকে যেতে বলো শশী যেতে বলো ওকে আমাকে ওই বিষ খাইয়ে মারবে চাও না তুমি এ ঘর থেকে চলে যাও না জামিনী চলিয়া গেলে বলে বাঁচব তো শশী বাঁচবে বই কি সেন দিদি খুশি হয় খানিক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকে শশীকে জানে না কি অসহ্য যাত না তাহার সেন দিদির সহ্য শক্তি দেখিয়া বিস্ময় মানে শশী নালিশ নাই কাতরানি নাই মাঝে মাঝে শুধু জিজ্ঞেস করে বাঁচিবে কিনা সেন দিদি বলে এত ঘাটাঘাটি করছো তোমার তো ভয় নেই বাবা কিসের ভয় ছয় মাস আগে টিকে নিয়েছি তখন সেন দিদি বলে ধরতে গেলে তুমি তো আমার ছেলেই পেটের ছেলের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি শশী কথাটা শশীকে বিচলিত করিয়া দেয় সেন দিদি যে তাহাকে ভালোবাসে সে তা জানে বারো বছর বয়স হইতে কথাটা বলিবার ভঙ্গি তাহাকে অভিভূত করিয়া রাখে কেমন একটা বালকত্বের অনুভূতি হয় এক অসুস্থ গ্রাম্য নারীর আবেগপূর্ণ কথায় পেটের ছেলের চেয়ে তো ভালোবাসে এ কথার অর্থ কি সেন তো ছেলে মেয়ে হয় নাই কখনো একদিন সেন দিদির শিওরে সারা রাত জাগিয়া ভোরবেলা বাড়ি ফেরার সময় বাড়ির সামনে শিউলি গাছটার তলায় মতিকে শশী ফুল করাইতে দেখিল শশী যায় না বলিয়া মতি বুঝি ব্যাপার বুঝিতে আসিয়াছি শিউলি গাছটা ঝাঁকিয়া ফুল ঝড়াইয়া দিয়া শশী জিজ্ঞাসা করিল তুই কবে টিকে নিয়েছিল মতি টিকে নিয়ে নি তো নিস নি কেন টিকে নিতে কি হয়েছিল দাঁড়া আজ তোদের বাড়ি শুদ্ধ সকলকে টিকে দিয়ে আসবো পাড়ায় বসন্ত হয়েছে খবর রাখিস মতি অবিশ্বাসের হাসি হাসিয়া বলে টিকে নিলে কি হবে মা শেতলার কৃপা হবার হলে হবেই গো ছোটবাবু হবেই তোর মাথা হবে শিশিরের এক পশলা বৃষ্টির মতো চারদিক ভিজিয়ে আছে মতির বিবর্ণ পার শাড়ি আধ ভেজা কাপড়ের মতো কোমল দেখাইতেছিল শশীর মনে হয় শাড়ির নমনীয় স্পর্শে মতি ভারী আরাম পাইতেছে সকালবেলা রাত জাগার চোখে মতিকে যেন তার বয়সের চেয়ে অনেক বড় মনে হইতে লাগিল ওকে দেখিতে দেখিতে সকালবেলা বিড়ি টানার আলস্য আরও মিষ্টি লাগিল শশীর মতি বলিতেছিল বউ বলে আপনি সাহেব মানুষ ঠাকুরদেবতা মানেন না সত্যি ছোটবাবু না সত্যি নয় ঠাকুর দেবতা খুব মানি শুনিয়া মতি যেন স্বস্তি পাইল বউ আপনার নামে যাতা বলে হ্যাঁ কি বলে মতি মুচকাইয়া হাসিল কত কি বলে শশী হাসিয়া বলিল তুইও তো বলিস মতি পরনের বউ হয়তো তোর কাছ থেকেই বলতে শিখেছে মতির মুখ শুকাইয়া গেল আমি আপনার নামে বলি আমি আপনার নামে যদি কিছু বলে থাকি আমার যেন ওলা ওঠা হয় 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 তিন সত্যি করলাম ভগবান শুনবেন শশী অবাক হইয়া বলিল তুই তো আচ্ছা রে মতি সকালবেলা ফুল তুলতে তুলতে ওলা ওঠার নাম করছিস মতি এবার রাগ করিয়া বলিল আমার যেন হয় রোদ ছিলে মতি বাড়ি গেল শশী ভাবিল এমন গেয়োর স্বভাব দেখতে তো গেয় নয় আর মতি ভাবিল শেষের দিকে ছোটবাবু আমাকে কি করে দেখছিল আমাকে দেখতে দেখতে কী ভাবছিল ছোটবাবু হাড়ুঘষের বাড়ির সামনে বেগুন গাছগুলি এমন সতেজ কয়েকটা গাছে কচি কচি বেগুনও ধরিয়াছে বড় ঘরের পাশ দিয়ে পেছনের মাঠে তাকাইলে অনেক দূরে কুয়াশা দেখা যায় দূরত্বই যেন ধোয়াটে আছে কুয়াশা মিছে মতি তৃপ্তি বোধ করে সকালবেলা সোনালী রোদে তাহার চোখের সীমানার গ্রামখানি দেখিতে অপূর্ব হইয়া উঠিয়াছে বলিয়া নয় তাদের এই গ্রামের প্রকৃতিকে মুতি এত বেশি করিয়া চেনে যে আকাশে রামধনু ছাড়া তাহার চোখ তাহার মন কোথাও রং খুঁজিয়া পায় না নাকের সামনে কচি কিশলয়ের মৃদু হিন্দোল কোন কাঁচা মনকে দোলা দেয় কে জানে মতির মনকে দেয় না সর্বাঙ্গের শুভ্রতায় তালগাছের রহস্যময় ছায়া মাখিয়া মাখিয়া তালপুকুরের গভীর কালো জলে হাঁস সাঁতার দেয় তাদের গায়ে ঠেকিয়া লাল ও সাদা শাপলাগুলি জলে ডুবিয়া ভাসিয়া ওঠে চারিদিকের তীর ভরিয়া ফুলগুলি যেন বাতাসে কেমন করিতে থাকে আকাশে ভাসে উজ্জ্বল সাদা মেঘ আর বন্য কপতের ঝাঁক শালিক পাখি উড়িবার সময় হঠাৎ শীষ দেয় অল্প দূরে কাতরা পাখির পাঠশালা বসে বাতাসে থাকে কত ফুল কত মাটি কত ডোবার মেশানো গন্ধ মতি কিছু দেখে না কিছু শোনে না কিছু শোঁকে না তাল নির্জনতাকে সে শুধু ভোগ করে গায়ে জড়ানো আঁচলটি কোমরে বাঁধিয়া গা উদলা করিয়া দেওয়াতেও কেউ যে তাকে দেখিতে পাইতেছে না ইহাতে মতির ভারী মজা লাগে সংসারের কাজ না করিলে কুসুম তাহাকে বকে তাল পুকুরের ধারে কাজ ভোগ করে ভবিষ্যতের চিন্তা করিতে করিতে সুদেবকে মনে মনে মরিবার আশীর্বাদ করিয়া আরম্ভ না করিলে ভবিষ্যতের ভাবনাটা তাহার যেন ভালো খোলে না মতির ভারী ইচ্ছা বড়লোকের বাড়িতে শশীর মতো বরের সঙ্গে তার বিবাহ হয় কাজ নাই বকুনি নাই কলহ নাই নোংরামি নাই বাড়ির সকলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মিষ্টি মিষ্টি কথা বলে হাসে তাস পাশা খেলে কলের গান বাজায় আর আর বাড়ির বউকে খালি আদর করে চিবুক ধরিয়া তাহার লজ্জিত মুখখানি তুলিয়া বলে লক্ষ্মী বউ সোনা বউ এমন না হলে বউ বলে বাড়ি আলো হল স্বপ্নমতির অফুরন্ত মস্ত একটি ঘরের এক কোণে সে বসিয়াছে সর্বাঙ্গে তাহার ঝলমলে গহনা পরনে ঝকঝকে শাড়ি ঘোমটার মধ্যে চন্দন চর্চিত মতির মুখখানি কি রাঙা লজ্জায় আনন্দে সে ছোট ছোট নিঃশ্বাস ফেলিতেছে আর শুনিতেছে ঘরের বাহিরে বড়লোকের বাড়ির প্রকাণ্ড সংসারের কলরব শশীর বোনের মতো পাড়ার কে যেন একটি মেয়ে মতির সঙ্গে ভাব করিয়া গেল জামিনী কবিরাজের বইয়ের মতো সুন্দরী একটি মহিলা মতির বোধহয় সে ননদী হইবে পানের বাটা সামনে দিয়া বলিল পান সাজো বৌ ও শোনাব পান সাজো তারপর কে বলিল বোমাকে খেতে দিতে তোরা একজন যেই বলুক তাল ধারে প্রকৃতির মহোৎসব হইতে বাড়ি ফেরার সময় মতির আবার তীব্রভাবে ইচ্ছা করে ব্যাটা মরিয়া যাক কুসুমের সঙ্গে আজকাল প্রায় ঝগড়া বাঁধে মতির সকলের অগচরে মতিকে কুসুম শশীর কথা তুলিয়া অন্যায় পরিহাস করিতে আরম্ভ করিয়াছে বলে শরীর খারাপ লাগছে মতি তাই চুপ করে বসে রয়েছিস আহা ষাট ছোটবাবুকে ডাকবো পরীক্ষা করে ওষুধ দেবে মতি বলে কেন লাগতে এলি বউ তোর আমি কী করেছি কুসুম বলে চোখ ছলছল করছে দেখলে ছোটবাবুর বুক ফেটে যাবে মতি বলে চমের অরুচি মর তুই মর কুসুম তবু বলে জানিসলো মতি রাতে তোর কথা ভেবে ছোটোবাবুর ঘুম হয় না বসে বসে মালা জপ করে মতি 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 সুদেবের সঙ্গে তোর নিকে হয়ে গেলে ছোটোবাবু তাল পুকুরে ডুবে আত্মহত্যা করবে তুই তালপুকুরে ডুবে মর মোরে শাকচুন্নি হয়ে থাক মতি স্থান ত্যাগ করিতে যায় কুসুমের সঙ্গে সে কথায় পারিবে কেন কুসুম তাহাকে রেহাই দেয় না খপ করিয়া মতির হাতটা সে ধরিয়া ফেলে মুখের কাছে মুখ লইয়া গিয়া অপলোকে চোখের তারা স্থির রাখিয়া কথাগুলিকে দাঁতে কাটিয়া কাটিয়া বলে লজ্জা নেই তোর এত বড় ধারি মেয়ে লজ্জা নেই তোর পেটে ভাত জোটে না কয়লার মুখ্য মেয়ে তুই ছোটবাবুর তুলনায় তুই ছোট লোক ছাড়া কি অত তোর পাকামি কিসের অমন করিস বলি তো বিরক্ত হয়ে ছোটোবাবুর আসে না তারপর মতি কুসুমের হাত দেখ কামড়াইয়া তাহাকে ছাড়িয়া দিয়া দংশিত হাতখানা ঘুরাইয়া ফিরাইয়া কুসুম দাঁতের দাগগুলি ভালো করিয়া দেখে কামড়ালি আমাকে তুই কামড়ালি দাঁড়া তোর দেখ আমি কি করি কি করিবে কুসুম তাহার কি করিবে বুক দূর করে মতির ছোটবাবুকে যদি বলিয়া দেয় মতির মনে হয় সে কুসুমের হাত কামড়াইয়া দিয়াছে শুনলে ছোটবাবু ভয়ানক রাগ করিবে খানিক পরে সে কুসুমের আশেপাশে ঘোরাফেরা আরম্ভ করিয়া দেয় এক সময় সাহস করিয়া বলে লেগেছে বউ দেখি কুসুমের ক্ষমা নাই সে ভেঙাইয়া বলে লেগেছে বৌ কামড়ে দিয়ে ন্যাকামি করতে এলেন মতি দাওয়ায় আসিয়া খুঁটি ধরিয়া দাঁড়ায় ভাবে বউ কি ভীষণ মেয়ে ও ঠিক বলে দেবে পিসির ঘরে খোলা দরজা দিয়া পিসিকে দেখা যায় পিসির আজকাল কথা বন্ধ হইয়া গিয়াছে কথা বলিতে গেলে গলায় ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ হয় মাত্র কিছুই সে বলিতে পারে না মতিকে দেখিয়া সে হাতের ইশারায় তাহাকে কাছে ডাকে মাথা উঁচু করিয়া বারবার ব্যাকুলভাবে মুখের ফাঁকে আঙুল ঢুকাইয়া পিপাসা জানায় দেখিতে পাইয়াও মতি কিন্তু অনেকক্ষণ নড়ে না বলে যাই গো যাই অত ব্যস্ত কেন মুখ্যদা জিজ্ঞাসা করে কে ডাকেল মতি পিসি জল খাবে এবার কার্তিক মাসে পূজা সেন সর্বাঙ্গে ব্রণগুলো পাকিয়া উঠিতে উঠিতে গ্রামের পূজার উৎসব শুরু হইয়া গেল উৎসব সহজ নয় গ্রামের জমিদার শীতলবাবুর বাড়ি তিন দিন যাত্রা পুতুল নাচ বাজি পোড়ানো সাতগা মেলা পূজা তো আছেই গ্রামবাসীর ঝিমানো জীবন প্রবাহে হঠাৎ প্রবল উত্তেজনার সঞ্চার হইয়াছে কেবল শশী এবার দিদিকে লইয়া বড় ব্যস্ত যাত্রা আরম্ভ হয় সপ্তমীর রাত্রে যাত্রার দল তার আগেই গ্রামে হাজির হইয়া যায় বায়না দিবার সময় শীতলবাবু অধিকারীকে বলিয়া দেন দল নিয়ে দু একদিন আগেই আসবে বাপু এক রাত্রি বেশ করে ঘুমিয়ে রাস্তার কষ্ট দূর করে অভিনয় করবে এবার যে দলকে বায়না দেওয়া হইয়াছিল সে দল অঞ্চলে নয় বিনোদিনী মথুরা সাহার ব্যবসা উপলক্ষে আছে কিছুদিন আগে ছেলের বিবাহে এই দলটি সে কলিকাতা হইতে ভাড়া করিয়া নিয়াছিল লোকমুখে দলের প্রশংসা শুনিয়া শীতলবাবু সেই সময় বায়না দিয়ে রাখিয়াছিলেন কাল বিকেলে বিনোদিনী অপেরা পার্টি আসিয়া পৌঁছিয়াছে মস্ত দল সঙ্গে অনেকগুলি বড় বড় কাঠের বাক্স দেখিয়া গ্রামের লোক খুশি হইয়াছে দলের অধিকারী বিয়ে ফেল তবে দলে তাহার দুজন পাস অভিনেতা আছে সোনা অব্দি সকলে উত্তেজিত হইয়া উঠিয়াছে থিয়েটার হ্যাঁ হুম যাত্রা অপেরা পার্টি নাম যে তাই ভালো যাত্রাই ভালো সাজার কাছারি বাড়িটা সাফ করিয়া যাত্রা চলাতে থাকিতে দেওয়া হইয়াছিল দলের সকলের মশারি নাই কুমুদের আছে রাত্রে তার ঘুম মন্দ হয় নাই সকালে উঠিয়া সে শশীর সঙ্গে দেখা করিতে আসিল শশী অবাক হইয়া বলিল তুই কুমুদ কুমুদ হাসিয়া বলিল না রে আমি প্রবীর শশী বুঝিতে পারে না প্রবীর কি প্রবীর গ্রামে বিনোদিনী অপারে পার্টি এলো চারিদিকে হইচি পড়ে গেছে খবর পাসনি তুই যাত্রা দলের সঙ্গে এসছিস কুমুদ তুই যাত্রা করিস কথাটা বিশ্বাস করিতে এত বিস্ময় বোধ হয় কুমুদ বদলাইয়া গিয়াছে আর সে জ্যোতি নাই চুলের সেই অন্য মনস্ক বিদ্রোহ নাই অত সকালেও কুমুদ কিছু প্রসাধন সারিয়া তবে দেখা করিতে আসিয়াছে তবু যতই বদলাক এ তো সেই কুমুদ মানে বই না দেখিয়া যে একদিন তাহাকে ক্লাসের কাব্য সঞ্চয়নের শেলির দুর্বোধ্য কবিতা বুঝাইয়া দিয়েছিল মনালিসার হাসির ব্যাখ্যা করিয়াছিল কুমুদ বলিল করি বই কি যাত্রা প্রবীর সাজি লক্ষণ সাজি চন্দ্রকেতু সাজি আরও কত কি সাজি গলা ফাটি পার্ট বলি ছাত্র মেডেল পেয়েছি শশী অবাক হইয়া বলিল আয় ঘরে আয় বসে সব বলবি চল কুমুদকে শশী তাহার ঘরে লইয়া গেল ঘরে গিয়ে আরেকবার বলিল দিন পরে তুই এলি কুমুদ এতকাল পর তোর সঙ্গে দেখা হলো কি আশ্চর্য তাহার বিছানায় বসিয়া ঘরের চারিদিকে চাহিতে চাহিতে কুমুদ বলিল এতে আশ্চর্যের কি আছে তিন বছর ধরে বাংলাদেশের কত গ্রামে ঘুরেছি তার ঠিক নেই এবার তোদের গ্রামে এলাম যাত্রা দলে ঢুকলি কেন সে এক ইতিহাস শশী বাড়ি থেকে দিলে খেয়ে দিয়ে নিলাম চাকরি চাকরি থেকেও দিলে খেয়ে দিয়ে একদিন অন্তর আপিস গেলে কে রাখবে ঘুরতে ঘুরতে বহরমপুর বিনোদিনী অপারে পার্টির যাত্রা শুনে অধিকারীর সঙ্গে ভাব জমালাম অধিকারী লোক ভালো শশী পরীক্ষা করে সতেরো টাকা মাইনে দিয়ে দলে নিলে দু চারটে সেনাপতির পাঠ করে গলা খুললো খুব আবেগ ভরে চাঁচাতে শিখলাম হ্যাঁ এক বছরের মধ্যে মেন অ্যাক্টার আশি টাকা মাইনে দেয় মাসে আটটার বেশি পালা হলে পালা পিছু পাঁচ টাকা করে বোনাস দলে আমার খাতির কত কুমুদ হাসিল গ্র্যান্ড সাকসেস হ্যাঁ শশী হাসিল তুই শেষে যাত্রা করবি এ কথা ভাবতেও পারতাম না কুমুদ আমিও কি ভাবতে পারতাম তখন আকস্মিক কথার অনটনে শশী বলিল আজ তুই এখানে খাবি ভাই সারাদিন থাকবি কুমুদ বলিল বেশ মনে মনে শশী ভারী খুশি হইয়াছিল এতকাল পরে কুমুদের সঙ্গে দেখা হইয়াছে শুধু এই জন্যে নয় কুমুদ নামিয়া আসিয়াছে বলিয়া কুমুদের সেই অন্য মনস্ক সরল অধ্যত্ত্ব নাই নিজেকে সংসারের আর সকলের চেয়েতে স্বতন্ত্র সকলের চেয়ে বড় মনে করিতে সে ভুলিয়া গিয়াছে এটুকু শশী প্রথম হইতেই টের পাইতেছিল কুমুদের কাছে নিজেকে তাহার চেয়েদিন ছোট মনে হইয়াছে তুচ্ছ মনে হইয়াছে কুমুদের অন্যায়ের ইতিহাসগুলি শুনিয়া পর্যন্ত ঈর্ষার সঙ্গে তাহার মনে হইয়াছে এত সাহস এত মনের জোর এতখানি তেজ তাহার নাই এরকম অসাধারণ ব্যক্তিত্বের অভাবে জীবনটাই বৃথা গেল তাহার আজ কুমুদের মৃদু অস্বস্তি চেষ্টা করা সহজ ব্যবহার এবং একেবারে যাত্রার দলের অধপতন তাহাকে যেন শশীর চেয়েও নিচে নামাইয়া দিয়াছে বন্ধুকে আর শশীর গুরুজন মনে হইতেছে না কুমুদ বলিল তোর ঘরখানা বেশ সাজানো গ্রামে থেকে গেও বনে যাসনি দেখছি সে আবার একটু হাসিল তার পূর্বের হাসির সঙ্গে তুলনা করিয়া এই হাসিকে শশীর মনে হইল ভীর অপরাধী হাসি কতকাল ধরে কারো বাড়িতে ঢুকিনি জানিস চার বছর পারিবারিক আবহাওয়াটা মুগ্ধ করে দিচ্ছে বিয়ে করেছিস না করিসনি তোর ঘর দেখে মনে হচ্ছিল বউ আছে ঘর কে গুছিয়েছে রে বোন উঠোনে যাকে দেখলাম ও বোন নয় ভাগনি পিসির মেয়ের মেয়ে বোন একটা আছে ছোট আট বছর বয়স গোছানোর বদলে বরং নোংরা করে দিয়ে যায় আমার খাটের তলাটা হলো ওর খেলাঘর তাকিয়ে দেখ পুতুলা সারি সারি ঘুমোচ্ছে এবার ঘুম ভাঙবে খুকির আসবার সময় হলো একটু চেষ্টা করে ভাব মাস ভারী চালাক মেয়ে ভারী বুদ্ধি পড়াচ্ছে কিনা আমি জানি চটপট শিখছে সামনের বছর স্কুলে ভর্তি করে দেব শশী চিন্তিত হইয়া মাথা নাড়ে দেব বলছি হবে কি না ভগবান জানেন বাবার এসব পছন্দ নয় হয়তো বলবেন ছেলে লেখাপড়া শিখে হয়েছে অবাধ্য মেয়ে কি হবেন ঠিক কী স্কুলে টুলে দিয়ে কাজ নেই বাবু শেখা না বাড়িতে শেখা কুমুদ শশীর মুখের ভাব লক্ষ্য করিতেছিল বলিল বুঝিয়ে দিস আজকাল মেয়েদের স্কুলে না দিলে চলে না গুছিয়ে বাবাকে বাবা শেখেলে কথা বদলাইয়া বলিল ঘর কে গোছায় বলছিলি লোকের অভাব কি এ হলো বাংলাদেশ একজন রোজগার করে দশজন খায় ঘর গোছাবার লোকের অভাব নেই তবে বন্ধুকে শশী চোখ ঠারিল নিজের ঘর আমি নিজেই গোছাই শশীকে জামিনী কবিরাজের বইয়ের কাছে যাইতে হইবে এ কর্তব্য অবহেলা করার উপায় ছিল না বন্ধুকে খোয়ের মোয়া আর চন্দ্রপুলি খাওয়াইয়া শশী বিদায় লইল গ্রামে পর্দা প্রথা শিথিল কিন্তু সে গ্রামের চেনা মানুষের জন্য শশীর বাড়ির মেয়েরা সকালবেলা অন্তপুরে পাক খায় কুমুদ উচ্ছুক দৃষ্টিতে খোলা দরজা দিয়া প্রকাণ্ড সংসারটির গতিবিধি যতটা পারে দেখিতেছিল খানিক পরে ছোট একটি ছেলে আসিয়া দরজাটা ভেজাইয়া দিয়া গেল কুমুদ আহত হইয়া ভাবিল আমি তো ওদের দেখিনি ওদের কাজ দেখছিলাম যে আমি সকলে মিলে কি রচনা করছে তাই দেখছিলাম জামাটি গায়ে দিয়া কুমুদ বেড়াইতে বাহির হইয়া গেল একটা পরিবারের গোপন মর্মস্পন্দন দেখিয়া ফেলার অপরাধ একা একা অন্তপুরের একটা ঘরে বসিয়া সহ্য করা কঠিন বাড়ি হইতে বাহির হইয়া পড়িয়া কুমুদের চোখে পড়িল ঘোষের বাড়ির পেছনের তালবনের ওপাশে উঁচু মাটির টিলাটির দিকে সে সেই দিকে চলিতে আরম্ভ করিল জীবনে সে যত পুণ্য অর্জন করিয়াছে তার পাপের হিসাবটা আজ এখানকার মতো ধরিয়া তালবনের গভীর নির্জনতায় হঠাৎ তাহার পুরস্কার কে দিল মানুষের বুদ্ধিতে তাহার বিশ্লেষণ নাই হয়তো শশীর বাড়ির মেয়েরা অকারণে তাহাকে যে লাঞ্ছনা দিয়াছিল জীবনের নিরপেক্ষ দেবতা ভোরের বাতাস পাখির কলরব আর রিজু তালগাছগুলির প্রহরায় রক্ষিত যুগান্তের পুরাতন নিভৃত শান্তির উপলক্ষে ক্ষতিপূরণ করিলেন এত সহজে সেন্টিমেন্টাল করিয়া দিতে পারে একটি সুখী পরিবারের অন্তপুর ছাড়া পৃথিবীতে এমন স্থান আছে কুমুদ তাহা জানিত না এত কি কুমুদ জানিত যে এই অহেতুকী আনন্দ তাহার মৃত্যুরই শেষ ভূমিকা তালপুকুরের ধারে পৌঁছাইয়া হঠাৎ তাহার মনে হইল কি একটা রবারের মতো নরম জিনিসে পাপ পড়িয়াছে চোখের পলকে হলুদ রঙের নরম জিনিসটার মুখ মাটি হইতে উঠিয়া আসিয়া তাহার হাঁটুর কাছে কামড়াইয়া ধরিল লেজের দিকটা জড়াইয়া গেল তাহার পায়ে কুমুদ জীবনে কত পাপ করিয়াছে পরিমাণ তার কম নয় অল্প একটু পুণ্যের কয়েক মিনিট ব্যাপী অসাধারণ পুরস্কারের পর এই তাহার শাস্তি ঘাট ধরিয়া সাপের মাথাটা কুমুদ হাঁটু হইতে ছিনাইয়া লইল সাপ সাপ শুনিয়া আগে আসিল মতি ভিজা শরীরে শুকনো কাপড়টা কোনো জড়াইয়া কুসুম ওভাবে ছুটিতে পারে না তাহার রাশিতে দেরি হইল সাপ দেখিয়া মতি বলিল ও তো ঢোড়া সাপ জলে থাকে ও বিষ নেই কুমুদের মৃত্যু প্রবল কুসুম আসিয়া সায় না দেয়া পর্যন্ত মতির কথা সে বিশ্বাস করিল না বিশ্বাস করিয়াও হাঁটুর উপর রুমাল দিয়া সজরে বাঁধিয়া সন্দিগ্ধভাবে বলিল শশীকে একবার ডেকে আনুখ কি দেখুক যদি বিষ থাকে চেনো তো শশীকে তোমাদের পাড়াতেই থাকে ডাক্তার কুসুম মুচকি হাসিয়া বলিল যা আলোক কি ছোটবাবুকে ডেকে আর তাহার হাসিটা কুমুদের ভালো লাগিল না ছোটবাবুর কে হন খানিক পরে কুসুমের এ কথার জবাবে সেটাই সংক্ষেপে শুধু বলিল কেউ না বন্ধু ছোটবাবু আমাদের বলতে গেলে একরকম আপনার লোক দুবেলা আসেন এ কথা শুনিয়াও কুসুমকে হঠাৎ আত্মীয়াজ্ঞান করিয়া বসিবার মতো মনের অবস্থা কুমুদের ছিল না সে বলিল ঢোড়া সাপের বিষ থাকে না কেন সব সাপের কি বিষ থাকে ডোরা হলো জলের সাপ একবার কামড়েছিল হয়তো ওই সাপটাই হবে একদিন খুব ভোরে পুকুরে নাইছি বেড়াতে বেড়াতে ছোটোবাবু এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে গল্প করতে লাগলে এমন সময় সাপটা এখানে কামড়ে দিল কুসুম তাহার লিভারটা দেখাইয়া দিল তাহার বোধহয় ধারণা ছিল মানুষের হৃদয়ের অবস্থানটা ওইখানে ছোটোবাবুকে বললাম সাপে কামড়েছে বাবু শুনে ছোটোবাবু মুখ যা হয়ে গেল কি হয়ে গেল কুমুদ কৌথল বোধ করিতেছিল শুকিয়ে গেল ছাইবর্ণ হয়ে গেল সাপের কামড়ে তোমার কিছু হলো না কুমুদ তুমি বলায় কুসুম রাগ করিয়া বলিল কথা বলতে সেখনই দেখছি তুমি ভদ্রনুক তো তারপর দুজনেই দমিয়া যাওয়ায় আর কোনো কথা হইল না তাল গাছগুলি নিঃশব্দে দাঁড়াইয়া রহিল একটা মাছ চাঙা ঝুপ করিয়া তালপুকুরি আছ্রাইয়া পড়িল দুপুরবেলাটা বন্ধুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া বেলা পড়িয়া আসিলে কুমুদ বিদায় গ্রহণ করিল সকাল সকাল পালা শুরু হবে যাবি তো শশী যাব বইকি কি নিশ্চয়ই যাব হারুর বাড়ির পেছনে গাঁ পর্যন্ত বিস্তৃত ধানের ক্ষেত তালপুকুরের ধার হইয়া ক্ষেতের আল দিয়া কুমুর সাতগাঁয়ের কাছারি বাড়ি পৌঁছিল তালপুকুরে সে মতিকে দেখিবার আশা করিতেছিল কিন্তু যাত্রা শুনিতে যাওয়ার আয়োজনে ব্যস্ত মতির পুকুরে আসিবার সময় ছিল না কুসুম রাঁধিতে ছিল সন্ধ্যার আগেই খাওয়ার পাট চুকিয়া যাওয়া চাই মতি বিনা বাক্যব্যায় তাহার সমস্ত হুকুম পালন করিতে যাইতেছিল মতি বিনা বাক্যবে তাহার সমস্ত হুকুম পালন করিয়া যাইতেছিল পরাণ সব বিষয়ে উদাসীন সন্ধ্যার আবির্ভাবে তাহার বোন আর বউ যত ব্যস্ত হইয়া ওঠে সে যেন ততই ঝিমাইয়া যায় রান্নাঘরে বসিয়া কুসুমের সঙ্গে সে প্রথমে একটু গল্প জমাইবার চেষ্টা করিয়াছিল গল্প করিবার সময় না থাকায় কুসুম তাহাতে আমল দেয় নাই দাওয়ায় বসে হোকা টানোগ না বাপু মেয়ে মানুষের আচল ধরা পুরুষকে আমি দুচককে দেখতে পারি না কুসুমের ভর্সনায় চিরকাল পরাণের খারাপ লাগে তবে স্পষ্ট খারাপ লাগার ভাবটা এত অল্প সময়ের মধ্যে মনের একটা উদাস বৈরাগ্য ও দেহের একটা ঝিমানো আলস্যে পরিণত হইয়া যায় যে রাগিবার অবসর প্রায়ই সে পায় না মাঝে মাঝে কুসুমকে তাহার ভারী ছেলে মানুষ মনে হয় চোদ্দ বছর বয়সে তার বউ হইয়া এতকাল কুসুমের যেন বড় বয়স নাই। মুখ্যদাকে একখানা ফর্সা কাপড় পরিতে দেখিয়া পরাণ জিজ্ঞাসা করে তুমিও যাবে নাকি মা যাত্রা শুনতে না আমার আবার যাত্রা কি জোর করিয়া ধরিলে মুখ্যদা যাইতে রাজি আছে কিন্তু এরা কেউ যাইতে বলিবেও না আগে হইতেই মুখ্যতা তাহা জানে তাই সাঁতরাদের বুড়ি পিসির সঙ্গে সে আগেই ঠিক করিয়া রাখিয়াছে তারা দুজনে যাত্রা শুনিতে যাইবে বাড়ি আসিয়া মুখ্যতা তাহা হইলে বলিতে পারিবে যাত্রা শুনিবার সক্ত আর একটুও ছিল না কি করিবে একজন টানিয়া লইয়া গেল জোর করিয়া টানিয়া লইয়া গেল পরাণ বলে ফর্ষা কাপড় পরে তবে তুমি যাচ্ছ কোথা সাঁতরাদের বাড়ি যাও বাবা যদুর পিসে একবার ডেকেছে কুসুম ঝাঁ করিয়া সামনে আসিয়া পড়ে কাল যেও মা কাল যেও আমরা এখন বেরোব তুমি চললে সাতটাদের বাড়ি বাড়িতে তাহলে থাকবে কে মুখ্যতা তার কী জানে যার খুশি থাক তোমরা যাবে যাত্রা শুনতে বাড়ি ব্যবস্থা তোমরাই করো বাচ্চা আমি তার কি জানি আমি বুড়ো মানুষ সব ব্যাপারে আমাকে টানো কেন আমি আছি নিজের শতেক জ্বালায় কুসুম রাগিয়া বলে জ্বালাবাবু সংসারে সবারই আছে ঘরে বসে জ্বললেই হয় এমন সত্যুতা করা কেন আগেই জানি শেষকালেতে ফ্যাকড়া বাঁধবে মুখ্যতা বোধহয় একটু লজ্জাবোধ করে হয়তো তাহার মনে হয় বুড়ো মানুষের যাত্রা শুনিতে যাওয়ার জন্য এত কাণ্ড করা উচিত নয় বাড়িতে থাকিতে রাজি হইয়া সে গুম হইয়া বসিয়া থাকে রান্না শেষ করিয়া কুসুম স্বামীকে খাওয়ায় তারপর ননদের সঙ্গে এক থালায় নিজে খাইতে বসে পরাণ পেট ভরিয়া খায় কুসুম আর মতি গলা দিয়া আজ ভাত নামিতে চায় না ফেলা ছাড়া করিয়া রকমে তাহারা খাওয়া শেষ করে দিনের আলো যত ম্লান হইয়া আসে মনের মধ্যে তাহাদের এই আশঙ্কা ততই প্রবল হইয়া ওঠে যে ওদিকে বুঝি যাত্রা শুরু হইয়া গেল মতিকে কাপড় পরিতে হুকুম দিয়া কুসুম হেসেল তুলিয়া ফেলে পুকুরে যাওয়ার সময় এখন নাই উঠানের এক কোণে ছাই ফেলা গাছটির তলে বসিয়া বাসন কখানা কুসুম তাড়াতাড়ি মাজিয়া নেয় এই সুবিধাটুকুর ব্যবস্থা সে বিকালেই করিয়া রাখিয়াছে দু কাঁখে দুটি কলসি বহিয়া কত জল তুলিয়া আজ হাড়ি গামলা সব ভর্তি করিয়াছে মতি বলে আমিও হাত লাগাইবৌ শিগগির হয়ে যাবে আ না মতি তাড়াতাড়ি কাজ করিতে পারে এ বিশ্বাস কুসুমের নাই এক মিনিটের কাজে মতি দশ মিনিট লাগাইয়া দেবে যা বললাম তাই করতে তুই কাপড় পরতেই তো তোমার দশ ঘন্টা এক সময় গধূলি শেষ হওয়ার আগেই কি করিয়া কাজ শেষ হয় বাকি থাকে শুধু এটা আর ওটা যা করিলেও চলে না করিলেও চলে কুসুমের তাড়ায় পরাণ ও মতি দুজনেই কাজ সমাপ্ত করিয়াছে নিজে সাজিতে গিয়া ওদের দুজনকে দেখিয়া কুসুম এতক্ষণ একটু হাসিল শার্টের উপর ওড়ানি চাপা নয় পরাণকে একেবারে বাবুবাবু দেখাইতেছিল আর দূরে শাড়ি পরিয়া মতি হইয়াছে সুন্দরী মতির হালকা অপরিণত দেহটাকে কুসুম হিংসা করে মনে হয় তাহার নিজের স্বাস্থ্য এতখানি ভালো না হইলেই যেন সে খুশি হইত দূরে সারি তারও আছে বইকি তবে আজকাল রঙিন লাইন দেওয়া শরীর ঢাকিতে কুসুমের বড় লজ্জা করে আসরে যখন তাহার পৌঁছিল যাত্রা আরম্ভ হইতে বিলম্ব আছে চিকের আড়ালে জায়গার জন্য কলহ শুরু হইয়া গিয়াছে ইতিমধ্যেই সকলেই চিক ঘেসিয়া বসিতে চায় এগারো বছরের সদ্য পর্দা পাওয়া মেয়ে হইতে তাহার পঞ্চাশ বছরের দিদিরা পর্যন্ত এইসব বিষয়ে কুসুম ভারী ওস্তাদ সকলকে ঠেলিয়া ঠুলিয়া সেই যে সে চিকের কাছে প্রথম শাড়িতে একটা দশ ইঞ্চি ফাঁকের মধ্যে নিজেকে গুজিয়া দিল কেহ আর সেখান হইতে তাহাকে নড়াইতে পারিল না মতি তাহার পিঠের সঙ্গে মিশিয়া সংস্কৃত সাহিত্যের সূচের পিছনে সুতা উপমার মতো আগাইয়া আসিয়াছিল কুসুমের পিঠ ঘেঁষিয়া সে একরকম চরণ দত্তের গৃহিণীর কোলের উপরেই বসিয়া পড়িল চরণ দত্তের গৃহিণী তাহাকে ঠেলিতে আরম্ভ করায় কুসুমের কোমর সে জড়াইয়া ধরিল প্রাণপণে কুসুম মুখ ফিরিয়া চোখ রাঙাইয়া চরণ দত্তের গৃহিণীকে বলিল মেয়েটাকে ঠেলছে কেন গা কেন ঠেলছো গাল দিলে ভালো হবে সরে বাসো জায়গা দাও সবাই বসবে সবাই দেখবে তোমার একার জন্য তো যাত্রা নয় কুসুমকে মতির এত ভালো লাগিল কুসুমের কাছে মতি এত কৃতজ্ঞতা বোধ করিল যাত্রা শুরু হওয়ার একটু আগে কুসুম বলিল উই দেখ মতি ছোটবাবু দেখেছি এত লোক এত আলো এত শব্দ মতির নেশা লাগিয়া গিয়েছিল। পাট করা মুগার চাদরটি কাঁধে দেওয়ায় শশীকে ভারী বাবু দেখাইতেছে সে আসরে আসিয়া দাঁড়ানো মাত্র তাহাকে মতি দেখিতে পাইয়াছিল স্বয়ং শীতলবাবু বাবু তাহাকে ডাকিয়া কাছে বসাইলেন দেখিয়া শশীর সম্মানে মতিরও সম্মানের সীমা নাই সামিয়ানার তলা ভরিয়া গিয়া খোলা আকাশের নিচে পর্যন্ত লোক জমিয়াছে দুজন স্থূলকায়া গৃহিণীর মাঝে পড়িয়া মতির গরম বোধ হইতেছিল এদিকে একসময় বাজনা বাজিয়া উঠে কনসার্ট ঐকতান শুনিলে এমন উত্তেজনা বোধ হয় কিছু একটা উপভোগ্য ঘটিবার প্রত্যাশা তারপর বাজনার থামিয়া যাত্রা শুরু হয় ষোলো জন সখী আসিয়া নৃত্য আরম্ভ করে তাদের পরনে পশ্চিমা ঘাগরা মতি ফিসফিস করিয়া বলে বেটা ছেলে সখী সেজেছে না বউ সখীরা নাচিয়া গেলে প্রবেশ করেন জনা ও অগ্নিদেব জনাকে দেখিয়া মতির সন্দেহ হয় অনিশ্চয় মেয়ে মানুষ না তোর মাতা চুপ কর শুনতে দে প্রবীরের প্রবেশ দ্বিতীয় দৃশ্যে গঙ্গা দেবীর পুত্রঘাতী অর্জুনকে যথাবিধি শাস্তি দিবার প্রতিজ্ঞামূলক এক পৃষ্ঠাব্যাপী স্বগত উক্তির পরেই প্রবীরকে দেখিয়াই আসর মুগ্ধ হইয়া যায় স্মার্ট সাজ পোশাক লালিত্যময় লালিতময় যৌবনমূর্তি তলরটা কি চকচকে কথা যখন সে বলে আসর একটা শিহরণ বহিয়া গিয়া শ্রোতারা যেন পরম আরাম বোধ করে জমিবে প্রবীরের পাট জমিবে খাসা জমিবে যেমন রাজপুত্রের মতো চেহারা তেমনি চমৎকার গলা প্রবীরের প্রিয়া মদন মঞ্জেরিয়া আসরে আছেন এত লোকের মাঝে এ যেন একান্ত নির্জন রাজোদ্যান এমনি নিঃসংকোচ নির্ভুল আবেগমথিত স্বরে প্রবীর তাহাকে ভালোবাসিতে থাকে যাত্রার আসরে হাত ধরার অতিরিক্ত প্রেমস্পর্শ নিষিদ্ধ সেজন্য প্রবীরের কোনো অসুবিধা আছে মনে হয় না শুধু কথায় শুধু অভিনয়ে এতগুলো লোকের মনে সে বিশ্বাস জন্মাইয়া দেয় যে তাহারা দুজন এক দেহ এক প্রাণ অবাক হয় কুসুম আর মতি কুসুম বলে ওলো এই যে সেই লোকটা মতি বলে কি সুন্দর করছে বউ মনে হচ্ছে যেন সত্যি কুসুম একটু হাসে জানো তোর সঙ্গে করছে না মতি জবাব দেয় না শোনে প্রবীর বলে রাগ করিয়াছ কেন রাগ করিয়াছ বালিকা কেন এত অভিমান দুটি চোখে কেন এত ভচ্ছ না মুখে মেঘ নামিয়াছে দুলে দুলে ফুলি ফুলি উঠিতেছে বুক দেখে মনে হয় আমি যেন বকিয়াছি তোরে মন্দ বলিয়াছি এ গাম্ভীর্য হাসিহীন এত কঠোরতা ফুলে কি মানায় সখী মানায় কুসুমে আমি তোরে ভালোবাসি সত্য কহিয়াছি প্রাণ দিয়া ভালোবাসি তোরে সাক্ষী নারায়ণ সাক্ষী মোর হৃদয়ের মতির বুকের ভিতর শিরশির করে কুসুম মনে মনে অধীর হইয়া ভাবে বল না লক্ষ্মী ছাড়ি রাগ করিনি মুখ ফুটে ও কথাটা তুই আর বলতে পারিস না ধন্যি তোর প্রাণ রাত তিনটা অব্দি যাত্রা শুনিয়া আসিয়া ঘুম ভাঙিতে পরদিন সকলেরই বেলা হয় হয় না শুধু শশী আর পরাণের জামিনী কবিরাজের বউ রোগের বিপজ্জনক অবস্থায় উপনীত হইয়াছে সকাল সকাল উঠিয়া স্নান ছাড়িয়া শশী তাহার কাছে যায় পরাণের কবিঘা জমির ফসল অবিলম্বে ঘরে না তুলিলেই নয় নিজে উপস্থিত না থাকিলে সাতাশটা খেজুর গাছের রসই তাহার অর্ধেক চুরি হইয়া যাইবে তালগাছ ছাড়া আর কোনো গাছ পরাণ এবার জমা দেয় নাই এবার সে নিজেই খেজুর রস জাল দিয়া গুড় করিবে ডাঙা জমিতে এবার সে কিছু মোলারও চাষ করিবে স্থির করিয়াছে শশী বলিয়াছে জমিতে হাড়ের সার দিলে মূলা ভালো হয় দর্শের গুড়াহার পরাণ পরীক্ষার জন্য আনাইয়া লইয়াছে এখনও জমিতে দেওয়া হয় নাই পরাণের অনেক কাজ দুপুরে কুমুদ শশীর বাড়িতে আসিল শশী বাড়ি ছিল না গোপাল জানিয়াছে কুমুদ যাত্রা করে কুমুদকে সে বাড়ির বেড়া পার হইতে দিল না বাহিরের ঘরে বসাইয়া রাখিল দাবা খেলতে পারো হে আগে না গোপাল তখন বাড়ির মধ্যে গেল ঘুমাইতে কুমুদ গতরাত্রের হাজারো নরনারীর হৃদয়জয়ী কুমুদ নিজেকে পরিত্যক্ত বন্ধু মনে করিয়া গেল তালপুকুরের ধারে সেখানে তাহার বন্ধু জুটিল মতি মতি কি মাঝে মাঝে তালপুকুরে কবিত্ব করিতে আসে নিঝুম দুপুরের অলস প্রহরগুলি ঘরে কি তাহার কাটে না কে বলিবে আজ কিন্তু সে বিশেষ দরকারেই তালপুকুরে আসিয়াছিল পুকুর পাড়ে কাল সে কানের একটা মাকড়ি হারাইয়াছে যাত্রা দেখার উৎসাহে কাল খেয়াল থাকে নাই আজ স্নানের সময় কানে হাত পড়িতে হোমা মাকড়ি কোথায় ভয়া কথাটা সে কাহাকেও বলেই নাই দুপুরে সকলে ঘুমাইলে চুপি চুপি খুঁজিতে আসিয়াছে রূপা নয় তামা নয় সোনার মাকড়ি কি হইবে মাকড়ি মতি পাইল না পাইল কুমুদকে উভয় পক্ষই কৃতার্থ হইয়া গেল কুমুদ এ জগতের রক্তবাংশের মানুষ নয় রূপকথার রাজপুত্র মহাতেজা মহাবীর্যবান মহা মহাপ্রেমিক হ্যাঁ কুমুদ মাটির পৃথিবীর কেহ নয় পৃথিবীর সেরালোক শশী কুমুদ শশীর মতো নয় ছোটবাবুর কথা মতি কি না জানে ছোটবাবু কি খাইতে ভালোবাসে তা পর্যন্ত কুমুদ কি খায় কে তার খবর রাখে শার্ট পরা কুমুদ হইল রাজপুত্র প্রবীর শশী কে কি খুঁজছ খুকি মতি বলে বলিতে মতির ভালো লাগে সোনার মাখড়ি হারানো যেন বাহাদুরির কাজ বলে বাড়িতে জানালে মেরে ফেলবে মেরে ফেলবে বাড়িতে তোমাকে খুব মারে নাকি এমনি মারে না দামি জিনিস আড়ালে মারে আজ আপনি কি সাজবেন রাবণ কুমুদ হাসে হ্যাঁ রাবণ বই কি রাবণ তো দেখতে বিশ্রী কুমুদ খুশি হইয়া বলে লক্ষণ সাজব মতি উৎসুক হইয়া জিজ্ঞাসা করে উর্মিলা কি সাজবে কাল যে আপনার বউ ছিল সে আচ্ছা ও তো ব্যাটার ছেলে হ্যাঁ কুমুদ বলে ব্যাটার ছেলে বই কি মতির সঙ্গে কুমুদও মাকড়ি খোঁজে তাল পুকুরের ভাঙাচোরা ঘাট হইতে তালবনের মাঝামাঝি পর্যন্ত পায়ে চলা পথের দুধারে বাড়ির কাছে পৌঁছিয়া যাওয়ার ভয়ে মতি বলে ওদিকে নেই আমি ভালো করে খুঁজেছি ভাবে প্রবীর চলিয়া গেলে এখান হইতে বাড়ি পর্যন্ত সে নিজেই খুঁজিয়া দেখিবে খুঁজিতে খুঁজিতে দুজনে আবার ঘাটে ফিরিয়া যায় মতি বলে কোথায় পড়ে গেছে কে জানে ও আর পাওয়া যাবে না না পেলে তোমায় মারবে না কে মারবে কে মারিবে মতি তাহার কে জানে একজন কেউ নিশ্চয়ই তবে তো মুশকিল কুমুদ চিন্তিত হইয়া বলে তোমার আরেকটা মাকড়ি কই দেখি কীরকম অন্য মাকড়িটি মতি আঁচলে বাঁধিয়ে রাখিয়াছিল খুলিয়া দেয় খুবই সাদা সিধে মাকড়ি এক টুকরো চাঁদের কোলে একরত্যে একটা তারা তারার তলে চাঁদটা দোলে মাকড়ি হারিয়েছে কাউকে বলো না খু কেউ টের না পাইলে মতি আপনা হইতে অবশ্যই বলিবে না কিন্তু কেন কাল তোমাকে একটা মাকড়ি এনে দেব মতি অবাক হইয়া যায় পাবেন কোথায় কেন গায়ে তোমাদের গয়নার দোকান নেই কিনে আনবেন মতির মনে হয় মাকড়ি কেনার আগে প্রবীর তাকেই কিনিয়া ফেলিয়াছে তাহার মাঁকড়িটা পকেটে ভরিয়া কুমুদ চলিয়া গেলে পুকুরঘাটে বসিয়া বসিয়া সে এই কথাটাই ভাবে তাহাকে একটা মাঁকড়ি দেওয়া প্রবীরের কাছে কিছুই নয় আর কত মেয়েকে হয়তো সে এমন দিয়াছে বেশি না থাক যাত্রার দলে দুটো একটা মেয়েও কি নাই তবু তাহাকেই মাঁকড়ি দিতে চাওয়ার জন্য প্রবীর কি ভয়ানক ভালো আজ তাহাদের যাত্রা শুনিতে যাওয়া বারণ পরাণ নিষেধ করিয়া দিয়াছে রোজ রোজ যাত্রা শোনা কি একদিন শুনিয়া আসিয়াছে আজ বাদ যাক কাল আবার শুনিবে পর ওদের যাত্রা শুনিতে যাওয়া পছন্দ করে না কেন করে না তার কোনো কারণ নাই ওরা যাত্রা শুনিয়া বেলা দশটা পর্যন্ত পড়িয়া পড়িয়া ঘুমাক আর না ঘুমাক পরাণের কিছুই আসিয়া যায় না প্রতিদিনের প্রদোষের আধ অন্ধকারে সে যখন বাহির হইয়া যায় এ বাড়িতে কারও ঘুম ভাঙে না তাহার সুখ সুবিধার দিকে তাকানোর অভ্যাস এ বাড়িতে কাহারও নাই একবেলা ভাতের বদলে মুড়ি খাইয়া থাকিতে হইলে নালিশ করা পরাণকে দিয়া হইয়া ওঠে না তবু সে চায় না বাড়ির মেয়েরা যাত্রা শুনিতে যায় পরপর দুদিন যাত্রা শুনিতে যায় তুমি যাবে না না নিজের বেলা ভিন্ন নিয়ম কুসুম বলিল সে রাগিয়াছে আমার সঙ্গে তোমার কথা কি ব্যাটা ছেলে নাকি তুমি গেলে আমিও যাব আমি যাব না তবে পরানো মাঝে মাঝে গো ধরতে জানে কুসুম বলে তুমি না যাও না যাবে আমি কিন্তু যাব চুলোয় যাও মুখে যাই বল কুসুম যাত্রা শুনিতে যাওয়ার কোনো আয়োজনই করিল না পাড়ার অনেক বাড়ির মেয়েরা যাইবে কুসুমও তাদের সঙ্গে যাইতে পারে কিন্তু যাওয়ার চেয়ে না যাওয়ার মধ্যেই এখন রাগ ও অভিমান বেশি প্রকাশ পায় জিদও তাহাতেই বজায় থাকে বেশি কুসুম তাই সারাটা দুপুর ঘুমাইয়া কাটাইয়া দিল সন্ধ্যার সময় বাজনার শব্দ শুনিয়া অস্থির হইয়া উঠিল মতি রবিরাজ লক্ষণ সাজিবে কীরকম না নাজানিয়াজ আজ দেখাইবে তাকে পারিলে মতি একাই চলিয়া যাইত দু বছর আগেও সে এমন গিয়াছে এখন আর সেটা সম্ভব নয় দুবছরের মধ্যে সে যে কি ভয়ানক বড় হইয়া গিয়াছে ভাবিলেও মতির চমক লাগে কিন্তু কি করা যায় অমন করিয়া বাজনা বাজিতে থাকিলে ঘরেও টেকা অসম্ভব এক সময় কুসুমকে সে বলিল যাত্রা নাই শুনি ঠাকুর দেখে আসি চল বউ পরান দাওয়ায় বসিয়া অর্থ সমস্যার কথা ভাবিতেছিল সে ডাকিয়া বলিল এদিকে সোনমতি শোনা যা মতি কাছে আসিল কি বলছিলি ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাবি আচ্ছা চল একটু যাত্রাও শুনে আসবি অমনি পরান অমনিভাবে একরকম স্পষ্টই হার স্বীকার করিল কিন্তু কুসুম আর যাইতে রাজি নয় এখন খাওয়া দাওয়া সারিয়া পান সাজিয়া যাইতে যাইতে পালা শেষ হইয়া যাইবে না ঠাকুর পূজার বাদ বাচ্ছে পালা শুরু হতে ঢের দেরি পরাণ উদাসভাবে বলিল মতি বলিল চল না বো অমন করিস কেন কুসুম বলিল গিয়ে বসবি কোথায় তোর জন্য জায়গা ঘুমোচ্ছে সব পেছনে বসে যাত্রা শোনাচ্ছে ঘরে শুয়ে ঘুমোনো ঢের ভালো পরান বলিল ছোটবাবুকে বললে ছোটবাবুর নাম লিখে কুসুম আরও রাগিয়া কহিল ছোটবাবু কি করবে জায়গা গড়িয়ে দেবে পরান বলিল ছোটবাবুর বাড়ির সবাই বাবুদের বাড়ির মেয়েদের জায়গায় বসে নেটের পর্দা টাঙানো দেখিস নি মতি বাবুদের বাড়ি ছোটবাবুর খাতির কত ছোটবাবুকে বললে তোদের ওইখানে বসিয়ে দেবে কুসুম হঠাৎ শান্ত হইয়া বলে আমি যাব না তাহাকে আর কোনো মতেই টলানো যায় না বাবুরা জমিদার শশীরা বড় লোক ওদের বাড়ির মেয়েদের কত ভালো ভালো কাপড় কত দামি দামি গহনা একটা জবরজং লেস লাগানো জ্যাকেট গায়ে দিয়া তাঁতি বাড়ির কোড়া কাপড় পরিয়া ওদের মাঝখানে মাঝখানে তাহাকে বসিতে না ছাই এক ঝির মতো বসিতে হইবে গিয়া বসিলে দম আটকাইয়া যাইবে কুসুমের শেষ পর্যন্ত পরাণের সঙ্গে মতি একাই গেল শশীকে খুঁজিতে হইল না সে বাড়িতেই ছিল সে বলল তোর তো শখ কম নয় মতি কিন্তু সঙ্গে গিয়া মতির বসিবার একটা ভালো ব্যবস্থা করিয়া দিতে সে আপত্তি করিল না বরং নেটের পর্দার আড়ালে যেখানে বাবুদের বাড়ির মেয়েরা বসে মতিকে সেখানে বসাইতে পারিয়া সে বিশেষ গর্বই বোধ করিতে লাগিল শীতলবাবুদের বাড়ির মেয়েরা গায়ে সিল্কের ব্লাউজ দেয় বোম্বাই শাড়ি পরে শীতলবাবুর ভাই কলিকাতা প্রবাসী বিমলবাবুর স্ত্রী পায়ে জুতাও দিয়া থাকে দুই ভাইয়ের পরিবারের নারীর সংখ্যাও কি কম সংসারে যেখানে যত টাকা সেখানে তত নারী সেখানে তত পাপ মতি সংসারের এ নিয়ম জানিত না সংসারে কোন নিয়মটাই বা সে জানে কাঁচা মেয়ে সে বোকা মেয়ে প্রায় কুড়ি বর্গ ফিট পরিমাণ পরিষ্কার চাদরের উপর গাদা করা মাজা সাজানো গোছানো মধ্যে সে যেন দিশেহারা হইয়া আমার মুখে কি দেখছো চশমা দেখছে মা মতির বুকের ভেতর ঢিপঢিপ করে তাহাকে বসিতে দেওয়া হইয়াছে সম্মানের আসনেই সামনের দিকে পিছনে আশ্রিত পরিজনদের মধ্যে নয় শীতলবাবু নিজে মেয়েটিকে সঙ্গে করিয়া পৌঁছাইয়া দিয়া বলিয়াছেন সামনে বসিও শশী ডাক্তারের বাড়ির মেয়ে কাল শশী ডাক্তারের বাড়ির মেয়েরা যত বৃষ্টি করিয়াই হোক খুব সাজি আসিয়াছিল এরা যে একই বেশ শীতল বাবার বিমলবাবুর বাড়ি মেয়েরা এই কথা ভাবিয়াছিল তাহারা কাপড় চেনে গয়না চেনে নিজেদের ঘষে এবং মাজে এ মেয়েটা ধরতে গেলে রীতিমতো নোংরাই শীতলবাবুর পুত্রবধূ গতবারের ছেলে হওয়ার সময় বাজিতপুরের সিভিল সার্জন আসিয়া পড়ার আগে শশীর হাতে জীবন সমর্পণ করিতে বাধ্য হইয়াছিল বিছানায় শুইয়া শুইয়া নভেল পড়ার কি ভীষণ শান্তি যাই হোক ছেলেটি ঝির কাছে দোতলা এখন চোখ বুঝিয়া ঘুমাইতেছে সিভিল সার্জন করিয়াছিল কচু ছেলেটা একরকম শশী ডাক্তারের দান বই বইকি শীতলবাবুর পুত্রবধূ তাই একসময় মতিকে কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করিল শশী ডাক্তার তোমার কে হয় গো কেউ না ওমা কেউ না এই রাত্রে তুমি পরের সঙ্গে যাত্রা দেখতে এলে পর কেন দাদার সঙ্গে এসেছি তোমার দাদা কে কাদের বাড়ির মেয়ে তুমি আমি ঘোষবাড়ির মেয়ে আমার বাবা স্বর্গীয় হারানচন্দ্র ঘোষ কথাটা শীঘ্রই রটিয়া গেল হারু ঘোষের মেয়েকে তাহাদের মধ্যে গুজিয়া দেওয়ার স্পর্ধায় শশীর উপর শীতলবাবু আর বিমলবাবুর পরিবারের মেয়েরা বিশেষ অসন্তুষ্ট হইলেন মতির কাছে যাহারা ছিল তাহারা বাড়ির মধ্যে যাওয়ার ছলে উঠিয়া গেলেন এবং ফিরে আসিয়া অন্যত্র বসিলেন হাত পা ছড়াইয়া আরাম করিবার সুযোগ পাইয়াও মতির কিন্তু আরাম হইল না অবহেলা অপমান বুঝিতে না পারার মতো বোকা তো সে নয় এদিকে শশী মাঝে মাঝে সাজ সাজঘরে যায় কুমুদকে প্রশংসা করিয়া বলে বেশ হচ্ছে কুমুদ তুই কলকাতার থিয়েটারে গেলি না কেন কুমুদ খুশি হইয়া বলে ভালো হচ্ছে চোদ্দ বছর উপোস করতে হইছে ভাই তবুও এখন বৌদিকে রাবণের হাত থেকে উদ্ধার করতে পারিনি অযোধ্যায় ফিরিয়ে নিয়ে গিয়ে দাদাকে রাজা করতে পারলে বাঁচি কুমুদ হাসে খানিক পরে অশোক বন থেকে বদিকে আনতে যাবো বধ তো বেশি দেরি নেই সে সিনটা দেখিস হ্যাঁ রে তোদের গায়ে গয়নার দোকান আছে শশী বলিল গয়নার দোকান গয়নার দোকান কোথায় পাবো দুটো স্যাকড়ের দোকান আছে ফরমাস দিলে গয়না তৈরি করে দেবে ছোট ছোট দুটো একটা গয়না সময় সময় তৈরি করে রাখাও হয়তো দোকান করার মতো কিছুই নয় গয়না কিনবি নাকি কিনবো আমি কেন গয়না কিনবো কেন শশী একটু বিচলিত হয় কুমুদ গয়নার দোকানের কথা জিজ্ঞাসা করিয়াছে কেন তাও এক কথা বলিতে বলিতে হঠাৎ জিজ্ঞাসা করিয়াছে কি ভাবিতেছে ও শশীভাবে সৃষ্টি ছাড়া গোয়ার ছেলে জগতে এমন কাজ নাই যা করে না ওই সব করিয়ে যেন সুখ পায় কিন্তু গয়নার দোকানের খবর নেয় কেন শশী আরও ভাবে যে খবর লইতে হবে বিনোদিনী অপরা পার্টি বাজিতপুর অভিনয় করার সময় সেখানকার কোনো গয়নার দোকানে কিছু ঘটিয়াছে কি না শশীর মনের মধ্যে সন্দেহটা খচখচ করিয়া বেঁধে বইকি। কি সে মনে করে বই কি যে আচ্ছা পাগল সে একই কথা এও কি কখনো হয় তবু ভাবিয়া রাখে বাজিতপুরের গয়নার দোকানের গত দুমাসের কুশল কালি জানিবার চেষ্টা করিবে এই অন্যায় কাজটা করিবার আগাম প্রায়শ্চিত্ত হিসেবে রাত বারোটার সময় বাড়ি ফেরার আগে কুমুদকে সে পরদিন দুপুরে তাহাদের ওখানে আহারের নিমন্ত্রণ করিয়া যায় পরানকে বলে মতিকে এবার বাড়ি নিয়ে যাও না পরাণ কত রাত জাগবে পরাণেরও ঘুম পাইয়াছে সে বলে যাবে কি কিন্তু মতি ডাকিবা মাত্র চলিয়া আসে আর যাত্রা শুনিতে তাহার ভালো লাগিতেছিল না যে কাঁচা মনে বিনা কারণেই সর্বদা আনন্দ ভরিয়া থাকে কোন একটা তুচ্ছ উপলক্ষে মনে যাহার উত্তেজিত সুখ হয় শীতলবাবু আর বিমলবাবুর পরিবারের মেয়েরা যাত্রা শোনার উৎসাহ তাহার নষ্ট করিয়া দিয়াছে মতি যেন চুরি করিয়া বাড়ি ফিরিল তবু কি সুন্দর ওই মেয়ে মানুষগুলি এক একজন যেন এক একটি ছবি গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতি আজ দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা